হ্যালো প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন, আমরাও খুবই ভালো আছি। সামার টাইম, আসলাম ভিক্টোরিয়া পার্কে কিচেনার। সো আজকের ওয়েদারটা খুবই ভালো ভাবলাম ভিউয়ার্সদের জন্য। অনেকদিন ভিডিও করি না, আজকে একটা ভিডিও করি। দেখুন, ভিক্টোরিয়া পার্ক মানে এখানকার সবগুলো পার্কই আপনার সুরক্ষিত, খুবই ভালোভাবে রাখে। ওইটা দেখেন কি সুন্দর ঘাসগুলো কেটে রাখছে, বাচ্চারা খেলতে আসছে। এখানে মেন খেলার প্লেস, অনেক বড় ভিক্টোরিয়া পার্কটা। আজকের ওয়েদারটা খুবই ভালো, দেখেন সানি। আমার বাচ্চা নিয়েও আমি আসছি। মনোরম পরিবেশ, সাইকেল নিয়ে খেলার জন্য, ওয়াকিং করার জন্য, জিমও করার জন্য এখানে প্লেস আছে, সব ধরনের ফ্যাসিলিটিস আছে। এটা ছোট একটা লেক, আমি লেকের ওই পারে যাব। এখানে বিভিন্ন কমিউনিটির মানুষ আসে বাচ্চা নিয়ে, তাদের বিকাল টাইম পাস পার করানোর জন্য। এদিকে আরও অনেক পার্ক আছে ওই সাইডে, তবে এখানে বেশি মানুষ আসেন। এখানে লেখা ভিক্টোরিয়া পার্ক লেক বিয়ন্ড ইটস বিউটি। এটার নিচে দেখেন এখানে ফিশও আছে, এখানে কেউ ফিশিং করতে পারবে না, নিষেধ আছে। এখানে ফিশ ধরা নিষেধ, দেখেন এখানে ফিশ আছে। আপনার যদি লাইসেন্স থাকে, আমারও লাইসেন্স আছে, বাট এখানে যাদের লাইসেন্স আছে তারাও ফিশ ধরতে পারবে না। এখানে দেওয়াই আছে সাইন, প্র্যাকটিস ওয়াটার সেফটি, এখানে কেউ ওয়াটারের মধ্যে কোনো ময়লা আবর্জনা এগুলো ফেলবে না। দেখেন এরা সুরক্ষিত রাখে। এটা ছোট একটা ব্রিজ, এই পাশ থেকে ওই পাশে ক্রস ওভার করার জন্য। কি বলবো, খুবই সুন্দর কানাডা, এত সুন্দর প্লেস যা আপনাকে বইলে বুঝাইতে পারবো না। যারা দেখছে তারাই খুব, আসলে ইউএস, কানাডা, অস্ট্রেলিয়া এইসব কান্ট্রিগুলো খুবই সুন্দর, ইটালি, থাইল্যান্ড, সুইজারল্যান্ড, খুবই সুন্দর, খুবই ভালো। যেমন রুলস অ্যান্ড রেজুলেশনস, ল সবাই ফলো করে। দেখুন এখানে কেউ ময়লা ফেলতে নিষেধ করছে, কেউ ফেলবে না, এটাই তাদের এডুকেটেড করানো হয়। এটা দেখেই বুঝে যায় এখানে আমার কিছু ফালানো যাবে না। এখন বাইসাইকেল নিয়ে ঘুরে, আমারও বাইসাইকেল আছে, আমি বাইসাইকেলটা নিয়ে আসি নাই, আনলে আরও সম্পূর্ণ ঘুরিয়ে দেখাইতে পারতাম আপনাকে। আমরা গাড়ি নিয়ে আসছি। দেখছেন লেকটা কি সুন্দর, লেকের পাশে বসে শুয়ে থাকলেও আরাম, মজা, কি সুন্দর লেক। আবার হাঁসগুলো দেখতেছেন, এগুলো কিন্তু ধরা নিষেধ, এগুলো আপনার ন্যাচারালি। এখানে যে হাঁস, বাংলাদেশে তো এরকম হাঁস পাইলে খায় ফেলাইতো, এইখানে মনে করেন যে হাঁস আছে বাট হাঁসগুলো ধরা নিষেধ। এই যে আপনার দেখেন কি কি হাঁস আছে এখানে, হাঁসের জন্য আপনার দেখাই দিচ্ছি এক সেকেন্ড, কোথায় চলে গেল হাঁসগুলো। এখানে গাড়ি পার্কিংয়ের প্লেস, ওইদিকে আরও প্লেস আছে গাড়ি পার্কিংয়ের। দেখেন
দেখছেন হাঁস, এগুলো কিন্তু ন্যাচারাল হাঁস, এগুলো এমন না যে আমরা ধরে বা কারো ওনারশিপ আছে এরকম নাই, এগুলো সব ন্যাচারালি হাঁস। এই যে দেখেন কত সুন্দর হাঁস দেখছেন, এগুলো কেউ ধরতে পারবে না, এগুলো থাকার জায়গা আছে ওই সাইডে, দেখেন কত সুন্দর ওয়াটার। এনিওয়ে দেখছেন কেউ কিছু বলবে না, হাঁসগুলো হাঁসের মতো, মানুষগুলো মানুষের মতো, যে যার যার মতো, কেউ কাউকে ডিস্টার্ব করবে না। দেখছেন কতগুলো হাঁস, দেখেন একটা নয় দুইটা নয় কতগুলো হাঁস, এখানে ভরা হাঁস দেখছেন হাঁসগুলো। এই যে দেখাইতেছি আসার হাঁস, রাজহাঁসও আছে, এখন তো রাজহাঁসগুলো দেখতেছি না কোথায় গেছে জানি না, ওই সাইডে আই থিঙ্ক রাজহাঁসও আছে, এখানে বড় বড় রাজহাঁস, ওগুলো ধরা নিষেধ দেখছেন। আজকের মতো এখানেই শেষ, ভিডিও খুব বড় হয়ে যাবে, আপলোড করতে সমস্যা হবে, তার জন্য আজকে এতটুকুই, নেক্সট টাইমে আরও, দেখেন কী সুন্দর ভিউ, নেক্সট টাইমে আরও ভিডিও করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, নেক্সট টাইমে আরও এর থেকেও ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করবো।